আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি লবঙ্গ লতিকার রেসিপি নিয়ে চলে এসেছি তো খুব সহজেই বাড়িতে আপনারা কিভাবে এই লবঙ্গ লতিকা তৈরি করবেন চলুন দেখে নিন তো লবঙ্গ লতিকা তৈরি করার জন্য প্রথমে আমি লবঙ্গ লতিকার পুটটা তৈরি করে নেব তো পুটটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি ওয়ান টি স্পুন ঘি দিয়েছি ঘিয়ের ওপর আমি ওয়ান টেবিল স্পুন মতো সুজি দিয়েছি এরপর আমি একটি খুন্তির সাহায্যে আমি ভালোভাবে সুজিটা নেড়ে নেবো ঘিয়ের সাথে নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এই সুজির ওপরে ওয়ান টেবিল স্পুন মতো আমি দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর আমি আবারও ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার নাড়া হয়ে গেছে আর সুজিটা দুধটা পুরোপুরি সোপ করে নিয়েছে এরপর আমি এর উপর দিয়ে দেব। এখানে আমি এক কাপ মতো মাওয়া নিয়েছি অর্থাৎ চাচি নিয়েছি তো চাচিটা দিয়ে দিলাম এরপর আমি খুন্তির সাহায্যে আবারও ভালোভাবে নেড়ে নেব তো চাচিটাও ভালোভাবে গলে সুজির সঙ্গে মিশে গেছে এরপর আমি ওয়ান টেবিল স্পুন মতো আমি এখানে চিনি দিয়েছি চিনি দেওয়ার পর আবারও আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিলাম এরপর আমি এখানে টু টেবিল স্পুন মতো আমি এখানে আবার দুধ দিয়েছি দুধটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিলেই আমার স্টাফিংটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার স্টাফিংটা তৈরি হয়ে গেছে গরম অবস্থাতে স্টাফিংটা একটু নরম লাগলেও ঠান্ডা হয়ে গেলে স্টাফিংটা একদম পারফেক্ট হয়ে যাবে এরপর চলুন আমি লবঙ্গ লদিকার ময়দা ডোটা তৈরি করে নিই তো ময়দা ডোটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়েছি আর দিয়েছি এখানে টু টি স্পুন মতো ঘি তো ঘি ব্যবহার করলে আপনার লবঙ্গ লতিকাটা খুব সুন্দর হবে তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো ভালোভাবে আমি হাতের সাহায্যে একসঙ্গে মিশিয়ে নিয়ে ময়াদ দিয়ে নিলাম এরপর আমি আস্তে আস্তে পানি অ্যাড করছি আর ডোটা তৈরি করে নিচ্ছি তো আস্তে আস্তে করবেন কারণ বেশি নরম করলে হবে না এরপর আমি লবঙ্গ লতিকা শিরাটা তৈরি করে নেবো তো শিরা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে প্যান নিয়েছি প্যানের মধ্যে এক কাপ মতো চিনি দিয়েছি আর এক কাপের একটু কম আমি এখানে পানি দিব এবার আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে চিনিটা পানির মধ্যে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে গিয়ে শিরায় পরিণত হয় তো দেখতে পাচ্ছেন আমার চিনিটা ভালোভাবে গলে গেছে এরপর আমি এই শিরার মধ্যে একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম আর শিরাটা হাতের সাহায্যে চেক করে নেবেন এক হচ্ছে কিনা না হলেই ভাববেন যে আপনি শিরাটা একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন তো আমার শিরাটা রেডি হয়ে গেছে এরপর আমি লবঙ্গ লতিকার সেপটা দিয়ে নেব তো তার জন্য আমি এখানে যে ডোটা তৈরি করেছি ডোটা আমি হাতে সাহায্যে আমি আবারও ভালোভাবে মুথে নেব মুথে নেওয়ার পরে আমি লেচি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে প্রথমে ডোটা ঘুরিয়ে লম্বা করে নিলাম এরপর আমি হাতের সাহায্যে ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি তো লেচি খুব ছোট বা খুব মোটা করলে হবে না রুটির থেকে একটু কম সাইজে করতে হবে অর্থাৎ লুচির থেকে একটু বড়। তো দেখতে পাচ্ছেন আমার লেচি কাটা হয়ে গেছে এবার আমি একটি লেচি নিয়ে বেলনার সাহায্যে গোল রুটির মতো বেলে নেব তো তার জন্য আমি এখানে একটু ময়দা দিয়েছি ময়দা দেওয়ার পর আমি বেলনার সাহায্যে আমি রুটির থেকে একটু কম আকৃতির অর্থাৎ লুচির মতো করে আমি বেলে নিয়েছি বেলে নেওয়ার পর আমি মাঝে যে স্টাফিংটা আছে সেই স্টাফিংটা দিয়ে দেব আর হ্যাঁ অবশ্যই যেন খুব মোটা বা একদমই পাতলা করলে হবে না মিডিয়াম সাইজ রাখতে হবে এরপর আমি যে স্টাফিংটা তৈরি করেছি সেই স্টাফিংটা ছোট ছোট টুকরো করে ভাগ করে নিলাম এরপর আমি একটি স্টাফিংয়ের টুকরো নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে আমি চৌকো আকৃতির করে নেব কারণ লবঙ্গ লতিকা চৌকো আকৃতির হয় তাই স্টাফিংটা আমি আগে থেকেই চৌকো করে নিচ্ছি যাতে আমার লবঙ্গ লতিকার যে ভাজটা দেবো সেটাতে সুবিধা হয় এরপর আমি লবঙ্গ লতিকা ভালোভাবে সিল করার জন্য চারি সাইডে হালকাভাবে আমি পানি দিয়ে দিলাম যাতে ফ্রাই করার সময় লবঙ্গ লতিকাটা যেন তেলের মধ্যে খুলে না যায় তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই লবঙ্গ লতিকার সেপটা দিয়ে নিচ্ছি আপনারাও এভাবে করবেন আপনারাও ভালোভাবে দেখে নিন আমি কীভাবে লবঙ্গ লতিকা সেপটা দিয়ে নিলাম তো আমি দেখতে পাচ্ছেন সেপ দেওয়া হয়ে গেছে এরপর একটা লবঙ্গ দিয়ে দিলাম সেম এভাবে আপনারা করবেন তাহলে লবঙ্গ লতিকার সেপটা ভালোভাবে দিতে পারবেন তো আমি এভাবে সব এক এক করে লবঙ্গ লতিকাগুলো আমি সেপ দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার এক এক করে সব লবঙ্গ লতিকার সেপ দেওয়া হয়ে গেছে এরপর চলুন আমি লবঙ্গ লতিকাগুলো তেলে ফ্রাই করে নিই তো তেলে ফ্রাই করার জন্য আমি এখানে প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়েছি এই তেলটা রাইস ব্র্যান্ড অয়েল তার জন্য কালারটা এরকম লালচে টাইপের তো তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে লতিকাগুলো ছেড়ে দেবো তো অবশ্যই যেন খুব হাই ফ্লেমে আপনারা ফ্রাই করবেন না মিডিয়াম টু লোয়ে রাখবেন তাহলে ভালোভাবে ফ্রাই করা হবে তো দেখতে পাচ্ছেন আমার ফ্রাই করা হয়ে গেছে এরপর আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে আমি লবঙ্গ লতিকাগুলো এক এক করে দিয়ে দেব আর একটি চামচের সাহায্যে ভালোভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে নেব যাতে লবঙ্গ লতিকার মধ্যে সেরাগুলি ভালোভাবে ঢুকে যায় আর একটু রসালো জুসির মতো লবঙ্গ লতিকাগুলো খেতে লাগে তো দেখতে পাচ্ছেন আমার লতিকাগুলো হয়ে রস ঢুকে গেছে এরপর আমি এক এক করে প্লেটের মধ্যে সব লবঙ্গ লতিকাগুলো আজরিয়ে নেব তো সেম পদ্ধতিতে আমি আরও যে লবঙ্গ লতিকাগুলো আছে সেগুলো আমি তেলে ভেজে এই শিরার মধ্যে আমি সব দিয়ে দেব তো আমার এই লবঙ্গ লতিকাগুলো কেমন হয়েছে তো অবশ্যই আপনারা জানাবেন তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই ফলো করে দেবেন যাতে পরবর্তী আমি নতুন কোনো ভিডিও বানালে আপনারা সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো দেখতে পান আর অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী ভিডিওতে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব তো আজকের মতো আল্লাহ হাফিজ